ভোলার গুলিবিদ্ধ ছাত্রদল সভাপতির রাজধানীতে মৃত্যু, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ, সুপরিকল্পিত হত্যা দাবি বিএনপি। আমরা আমাদের সহযোদ্ধার রক্তের শপথ নিয়ে ইনশাল্লাহ রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। হত্যা করে, গুম করে কোনোভাবে আগামী আন্দোলনকে দমানো যাবে না, আন্দোলন আরও বেগবান হবে। সড়ক অবরোধ করে ভোলায় নেতাকর্মীদের অবস্থান, বিক্ষোভ মিছিল, কাল জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক। নূরে আলম আমাদের ছাত্র সভাপতি, তার মৃত্যুর প্রতিবাদে সকাল সন্ধ্যা ভোলা হরতাল পালিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, চক্রান্তকারীদের অপতৎপরতা ততই বাড়ছে, বললেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এগিয়ে যায় দেশ। ইউরোপ আমেরিকার চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ, কমেছে মূল্যস্ফীতি, দাবি মন্ত্রীদের, ঠেকাতে হবে হুন্ডিতে পাচার হওয়া রেমিটেন্স। আবারও অস্থির চালের বাজার, কেজিতে বেড়েছে 4 টাকা, লোডশেডিংয়ের অজুহাত মিলারদের, অনাবৃষ্টির মধ্যে সারের বাড়তি দরে দুশ্চিন্তায় বরেন্দ্র এলাকার চাষি। ব্যাগে মিলল $80,000, চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালালো চোরা কারবারিরা, বৈদেশিক মুদ্রা নিয়ে অস্থিরতার মধ্যে সক্রিয় চক্র। এবং তিস্তার পানিতে তুলিয়েছে লালমনিরহাট, রংপুরের নিম্নাঞ্চল, ঘর বাড়িতে কোমর পানি, গুগলের ফ্লাড ওয়ার্নিং সিস্টেমে দেশের 55 জেলা 7 দিন আগেই দেবে সংকেত। ভোলায় পুলিশ বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। এ খবরে হাসপাতালে ভিড় করেন নেতাকর্মীরা। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ হচ্ছে। নেতাদের দাবি, সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেই সঙ্গে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি সদস্য। ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যুতে বিক্ষোভে উত্তাল পুরনা পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর খবর পাওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা, দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন তারা। ছাত্রদল সভাপতির মৃত্যুতে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব, অভিযোগ করেন জনগণের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছে সরকার, এর পেছনে সরকারের অশুভ পরিকল্পনা দেখছেন মির্জা ফখরুল। বুধবার বিকেল 3:20 মৃত ঘোষণা করা হয় নূরে আলমকে। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মীরা, সহকর্মীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তারা। দলটির নেতারা বলছেন, এভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না, শোককে শক্তিতে রূপান্তরিত করব ইনশাআল্লাহ, এবং আগামী কিছুদিনের মধ্যেই এই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। এই হত্যার মাধ্যমে এদেশের গণমানুষের অধিকারকে নিবৃত্ত করার চেষ্টা করছে এই ফ্যাসিস্ট সরকার, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল একটি প্রতিশ্রুতিশীল ছাত্র সংগঠন। আমরা আমাদের সহযোদ্ধার রক্তের শপথ নিয়ে ইনশাআল্লাহ রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। জনগণের অধিকারের কথা বলতে গেলেও নির্বিচারে গুলি করে হত্যা করে, এই অনৈতিক সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। 31 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় নূরে আলমকে। এরপর থেকে লাইফ সাপোর্টেই ছিলেন তিনি। এ নিয়ে ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষের জেরে দুইজনের মৃত্যু হল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভোলার ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে কাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। বিকেলে সড়ক অবরোধের পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে রাজপথ ছাড়বেন না বলে জানান নেতাকর্মীরা। জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজপথে নামে বিএনপি।
বুধবার বিকেলে ভোলার মহাজনপট্টি বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় একটি প্রতিবাদ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। শহরের বিভিন্ন পয়েন্ট ও আশপাশের উপজেলা থেকে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। এই পুলিশি নির্যাতনের যে মৃত্যু হয়েছে, ওখানে আমাদের জীবন নিয়ে গেছে দূর দুটি প্রাণীর, এর প্রতিবাদে আমরা এর বিচারের দাবিতে আগামী দিন ভোলায় হরতাল ঘোষণা করা হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে নিহত বিএনপি নেতা নূরে আলমের বাসায় মৃত্যুর খবরে চলছে শোকের মাতম। নেতাকর্মীরা সহ আশপাশের লোকজন ভিড় করেন তার বাসায়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন নিহতের স্বজনরা। নোংরা নাচ রাজনীতি পছন্দ করি না, যেখানে মানুষের জীবনই থাকে না। ভোলা জেলা ছাত্রদল সভাপতির মৃত্যুর খবরে নাটোর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। অন্যান্য প্রসঙ্গ, জাতীয় নির্বাচন সামনে রেখে চক্রান্তকারীদের অপতৎপরতা বাড়ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করাই তাদের অন্যতম লক্ষ্য। সকালে গণভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সদস্যরা দেখা করতে গেলে একথা বলেন তিনি। এ সময় বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো দল কাজ করেনি। সেটাই আমরা করে যাচ্ছি। বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সদস্যরা। এ সময় 75-এর 15-ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর টুঙ্গিপাড়ায় সমাহিত করার সময় রেড ক্রিসেন্টের কাপড় ব্যবহারের ঘটনা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। আর কিছু নাইনি বাংলাদেশের মানুষের কাছ থেকে, আর কিছুই নাইনি, তো সেটাও কিন্তু ওই রেড ক্রসের কাপড় দিয়েই কোনো কাপড়। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করলে দেশের মানুষ ক্ষতির সম্মুখীন হবে জানিয়ে সরকার প্রধান বিরোধীদের চক্রান্তের অভিযোগ তোলেন। তারা তাদের চক্রান্ত আগে করেছে, 18-র ইলেকশন আগে করেছে, আবার এখন ইলেকশন যতই সামনে আছে আবার মানে সে ক্ষেত্রে ক্ষমতা থেকে সরাতে হবে। তাদের কি লাভ হবে জানি না, তো বাংলাদেশের মানুষের তো ক্ষতি হবে। দেশকে উন্নয়নশীলের মর্যাদায় উন্নীত করা অনেকেই সহ্য করছেন না বলেও আক্ষেপ প্রধানমন্ত্রীর। সেই পরিবার থেকে আমি বেঁচে এসে সরকারে আসলাম, সাফল্য এনে দিলাম, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, এটা তো অনেকেই পছন্দ করবে না। কাজে তারা এসে তৎপর আছে সারাক্ষণই, আমি জানি তাদের তৎপরতা অনেক বেশি। তবে যারা এই তৎপরতা চালাচ্ছেন তাদের কার কি সে খবরও আমি রাখি, সে খবর তো জানি, চিনি তো, আমার তো অচেনা কেউ নাই। আওয়ামী লীগ ছাড়া কারো হাতে দেশের মানুষ কিছু পায় না, এটি প্রমাণিত বলেও জানান শেখ হাসিনা। আজকে এটা প্রমাণিত সত্য যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি, করেও না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তাদের ক্ষমতা রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সেতু ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয় দেখিয়ে কোনো ফায়দা হবে না। রাজপথ জনগণের সম্পত্তি, আর জনগণের সম্পত্তি সুরক্ষা দায়িত্ব সরকারের। অতীতে বিএনপি অনেক হুমকি দামকে দিয়েছে, রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দেবে। 2018 সালের নির্বাচনে ডক্টর কাবাল হোসেনকে নেতৃত্বে এনে ভুল করেছিল বিএনপি। চার বছর পর তা স্বীকার করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এবার তারা সতর্ক বলেও জানান তিনি। এদিকে গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ করেছে বিএনপি, পরে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন করার বিষয়ে একমত হওয়ার কথা জানান নেতারা। 2018 সালের নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 6 দলের সমন্বয় গঠিত হয় ঐক্যফ্রন্ট।
তার নেতৃত্বেই বিএনপি অংশ নেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচনের ফলে ভরাডুবি হয় ঐক্যফ্রন্টের। সেই নির্বাচনের পর ঐক্যফ্রন্ট গঠন নিয়ে দলের ভেতরে বাইরে আলোচনা ও সমালোচনাও হয়, কিন্তু প্রকাশ্যে কোনো নেতাই বক্তব্য দেননি এ নিয়ে। চার বছর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন করলেন বিস্ফোরক মন্তব্য। তিনি জানান, ডক্টর কামালকে ইমাম বানিয়ে 2018 নির্বাচনে অংশ নেয়া ভুল ছিল তাদের, এবার সতর্ক তারা। বিএনপির মতো এত জনপ্রিয় দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত জনপ্রিয়তা, সেই দল গিয়ে ডক্টর কামাল হোসেনকে আমাদেরকে ইমাম বানিয়েছিলাম, কিন্তু নির্বাচন ঘোষণার পরে তিনি বললেন আপনি নির্বাচনই করবেন না। ওই রূপরেখা, ওই গ্রহণ, ওই যে আমাদের যে সকল যে ভবিষ্যৎ চিন্তাভাবনা, সব কিছু সেই দিন ধূলিসাৎ হয়ে যায়। আর ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো দলকে এই ফেসিবাদ স্বৈরাচারী সরকার পাঁচটা না ছয়টা আসন দিয়ে বিদায় করে দেয়। এদিকে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার অনিবন্ধিত দল গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ করল দলটি। সংলাপ শেষে বিএনপি মহাসচিব জানান, সরকার পতনের আন্দোলনের বিষয়ে একমত তারা। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, সে ব্যাপারে একমত হয়েছে। আমরা এই বিষয়ে একমত হয়েছি যে সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না, জনগণকে সঙ্গে নিয়ে অর্থ একটা আন্দোলন, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা একমত হয়েছি যে আন্দোলন আমরা যুগপৎভাবে করব। মির্জা ফখরুল বলেন, এ লড়াই বিএনপির একার নয়। জাতির বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় শুধুমাত্র বিএনপি বা গণ অধিকার পরিষদ তারা লড়াই করলে কিন্তু এটা সফলতা আসবে না। আপনাদের অবস্থান থেকে আপনাদেরকে লড়াই করতে হবে। জোটের বাইরে এ নিয়ে সাতটি দলের সঙ্গে সংলাপ শেষ করল বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রামে তিন বছর আগে অপহৃত শিশুর সন্ধান মিলল কেরানীগঞ্জে। খুলনায় ফিল্ম স্টাইলে অপহরণ হওয়া ব্যবসায়ী গোপালগঞ্জে উদ্ধার, আটক পাঁচ। মূল্যস্ফীতি বিবেচনায় ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, বৈধভাবে যে পরিমাণ রেমিটেন্স দেশে আসে, নানা অবৈধ উপায়েও আসে প্রায় সমান অর্থ। সাফল্য ধরে রাখতে ঠেকাতে হবে হুন্ডিতে পাচার হওয়া রেমিটেন্স। সচিবালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, কেনাকাটায় অনিয়মের পাশাপাশি বাণিজ্যে তথ্য গোপনের মাধ্যমে টাকা পাচার হচ্ছে। জুবায়ের ফয়সালের রিপোর্ট বিস্তারিত। বিশ্বজুড়ে চলমান সংকটে অনেকটা দিশেহারা প্রায় সব দেশ। মূলত দেশে দেশে বৈদেশিক মুদ্রার যোগান কমতে থাকায় অস্থিরতার পালে লাগছে নিত্য নতুন হাওয়া। এরপরও অপেক্ষাকৃত স্থিতিশীল বাংলাদেশ, যার মূল কারিগর রেমিটান্স আর রপ্তানি আয়। কিন্তু এই রেমিটান্সই বর্তমান অর্জনের তুলনায় হতে পারত দ্বিগুণ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বৈধ পথে আসা রেমিটান্স আর অবৈধ হুন্ডির পরিমাণ প্রায় একই। এ সময় মূল্যস্ফীতির হিসেবে ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশের পরিস্থিতি সন্তোষজনক বলেও মনে করেন তিনি। এখন হুন্ডির মাধ্যমে টাকা পয়সা আসে, অফিসিয়াল চ্যানেলে সে সময় আসছে 51% আর হুন্ডিতে আসছে 49%। আমি এটা নিজে একটা স্টাডি করেছিলাম প্ল্যানিংয়ে থাকা একদিন সময়, সেই জন্য আমি মনে করি যে সে ধারাবাহিকতা এখনো আছে। আমেরিকা মূল্যস্ফীতি কোনো 1% থেকে 2% হয়, সারা আমেরিকায় কম্পমান সৃষ্টি হবে। আমাদের এখানে যদি 1% 2% বাড়ে, দেশের অর্থনীতির আকাশে আরেক খণ্ড কালো মেঘের নাম টাকা পাচার। এবার অর্থমন্ত্রীও স্বীকার করলেন তা। বাণিজ্যের ক্ষেত্রে তথ্য গোপন, ভুয়া বিল ভাউচার আর সরকারি বেসরকারি কেনাকাটায় নানা অনিয়মের মাধ্যমে টাকা পাচারের তথ্যও দেন তিনি। আমরা যে সমস্ত সম্পদ কেনা বেচা করি সেগুলো প্রপারলি কেনা বেচা হয় না, কিন্তু আমরা প্রপারলি প্রাইস দেখাইতে পারি না, রেজিস্ট্রেশন ফিজও দেই না এবং বিল ওটা অসু করি না। আমাদের সিস্টেম লস, যেটাকে আমরা বলি, সিস্টেমের কারণেই আমাদের এই লসটা হয় এবং সেখানে আমরা আমাদের প্রপার ভ্যালুয়েশন আমরা দেখাতে পারি না এবং সেই কারণেই আমাদের এই অপবাদটি যে আমরা কালো টাকার মালিক। বাংলাদেশের অর্থনীতি শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরবে এমন আশা প্রকাশ করে অর্থমন্ত্রী জানান, কমে আসবে ডলারের দামও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আগের মাসের তুলনায় জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি আর এতে নিয়ামক হিসেবে কাজ করেছে চাল আর তেলের দাম কমার বিষয়টি। পরিকল্পনামন্ত্রী এমন স্বস্তির বার্তা দিলেও অর্থনীতিবিদরা বলছেন জীবনযাত্রার ব্যয় এখনও বেশি।
কোভিডের ধাক্কা কাটতে না কাটতেই সারা দুনিয়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার প্রভাবে বাংলাদেশের মতো অতি আমদানি নির্ভর দেশগুলো পড়েছে চরম বিপাকে। গেল চার মাসে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে দেশের বাজারে। এবার কিছুটা স্বস্তির খবর দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তেলের দাম কমায় ও অন্য কিছু পণ্য স্থিতিশীল থাকায় জুলাই মাসে কমেছে মূল্যস্ফীতি 7.56% থেকে দাঁড়িয়েছে 7.48%, 8.37% থেকে কমে খাদ্য মূল্যস্ফীতি 8.19%। অর্থাৎ জুলাই মাসে গড়ে 100 টাকার খাদ্যপণ্য কিনতে ভোক্তার ব্যয় করতে হয়েছে 108.19 টাকা। তবে শহর থেকে বেড়েছে গ্রামের মূল্যস্ফীতি। জুলাই মাসে মূল্যস্ফীতি বাংলাদেশে কমেছে 7.56% আপনার রিপোর্ট করেছিলেন, বর্তমান মাসে 7.48%। আমি আশা করছি আগামী মাসে মানে অগাস্ট এন্ডে আমি এই 7.48 আছে আরেকটু নামবে। 422টি দ্রব্যের হিসাব নিকাশ করে মূল্যস্ফীতির এই গড় হিসাব প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। সবগুলো পণ্য অত্যাবশ্যকীয় নয়, তাই নিম্ন আয়ের মানুষের অত্যাবশ্যকীয় ব্যবহৃত পণ্য নিয়ে মূল্যস্ফীতির সূচক প্রকাশ করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। আমি আলাদা টার্গেটেড অনলি ফর লো ইনকাম গ্রুপ আমি করতে চাচ্ছি, আমি একটা আমার সিস্টেমটাকে ওই দিকে আনছি, কারণ দরকার আছে। আমি আশা করি মাস দুয়েকের মধ্যে একটা আলাদা সিম্পলি ওই 20-22টা আইটেমকে নিয়ে করতে পারবো। অর্থনীতিবিদরা বলছেন অত্যাবশ্যকীয় পণ্যের আলাদাভাবে হিসাব করলে শ্রেণীভেদে জীবনযাত্রার ব্যয় নির্ণয় করা সহজ হবে। মূল্যস্ফীতি যে যত দ্রুত বাড়ে তত দ্রুত কিন্তু কমে না, সুতরাং এই জায়গাতে আমাদের কিছুটা স্বস্তি থাকলেও আসলে আগামী দিনগুলোতে বিশ্ববাজারে যত কমে গেছে সেই হারে যদি বাংলাদেশে কমে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো স্বস্তি আরও কিছুটা পাবো। জুলাই মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 6.33% থেকে কিছুটা বেড়ে 6.39% দাঁড়িয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আবারও অস্থির চালের বাজার। নওগাঁর মোকামে সব ধরনের চাল কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। তাদের অজুহাত লোডশেডিং আর বাজারের ধানের বাড়তি দর। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ধান চালের উদ্বৃত্ত জেলা নওগাঁয় চলতি সপ্তাহে সব ধরনের চাল মিল পর্যায়ে বস্তাপতি 200 থেকে 300 টাকা বাড়িয়েছেন মিলাররা। পাইকারি বাজারে চালের দর বৃদ্ধির কারণে প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বিভিন্ন অজুহাতে মিলাররা অধিক মুনাফার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। গত সপ্তাহে যে চাল কিনছিলাম মনে করেন যে 2400 টাকা বস্তা সোনা পাঁচ, সেই চাল এখন যদি মিলে কিনতে যাই সেটা ওরা চাচ্ছে পাইকারি 2450-2500। এতে সপ্তাহ ব্যবধানে মোটা চাল কেজি প্রতি 4 টাকা আর সরু চাল প্রকারভেদে 5 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। আচ্ছা দেখি চালের দাম এরকম নিতে পারি না, স্টক করার কারণে চাল বাজারে চালের দামটা বেশি। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 3 থেকে 5 টাকা বাড়তি দরে চাল কিনতে গিয়ে আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খাওয়ার কথা বলছেন ক্রেতারা। হঠাৎ চালের দর বাড়ানোর কারণ হিসাবে চালকল মালিকরা দেখাচ্ছেন নানা খোঁড়া যুক্তি। আমদানির সময় থেকে অদ্যাবধি মাত্র 5-6 হাজার মেট্রিক টন চাউল দেশে ঢুকেছে। চাউল যে যেখানে প্রোডাকশন হয় বাংলাদেশের 2-3 জায়গায়, এখানে আমার মনে হয় লোডশেডিংটাকে বন্ধ করা উচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় গেল বুড়ো মৌসুমে জেলায় 12.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়, আর এখানে 56টি অটো ও ছোট বড় 950 হাস্কিং মিল রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। অনাবৃষ্টিতে বিলম্বিত চাষাবাদ, তার ওপর সারের বাড়তি দর দুশ্চিন্তা বাড়িয়েছে বরেন্দ্র এলাকার চাষিদের। অর্থনীতিবিদ বলছেন সারের বাড়তি দরেই চলতি মৌসুমে প্রায় 75 কোটি টাকা অতিরিক্ত গুনতে হবে নওগাঁর কৃষকদের। এবার রকির আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। আষাঢ়ের প্রথম সপ্তাহে রোপা আমন চাষাবাদে ব্যস্ততা বাড়ে বরেন্দ্র এলাকায়, কিন্তু এবার অনাবৃষ্টিতে এই জনপদে ধান রোপণ পিছিয়েছে অন্তত 3 সপ্তাহ। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গভীর নলকূপের কেনা সেচ দিয়ে ধান রোপণে নেমেছেন অনেক চাষি। দেরিতে ধান রোপণে ফলন ঘাটতির শঙ্কার মাঝেই কৃষকের দুশ্চিন্তা বাড়িয়েছে ইউরিয়া সারের বাড়তি দর। সারের দাম বেশি, ফসফেটের দাম বেশি, এই মিলে এবার অনেক টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে। বিঘা প্রতি প্রায় 2-2.5 হাজার টাকা খরচ বেশি হয়ে যাচ্ছে। কেজি প্রতি 6 টাকা সারের দর বৃদ্ধিতে চলতি মৌসুমে বরেন্দ্র জনপদের কৃষকদের প্রায় 150 কোটি টাকা বাড়তি খরচ গুনতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ। যদি আমরা সঠিক মূল্য না পাই, কৃষকরা যদি না পায়, তাহলে তারা ধান উৎপাদনে উৎসাহটা হারায় ফেলবে। কৃষকদের একটা সঙ্গে অন্তত একটা সমন্বয়ের মাধ্যমে যদি এগুলো ক্রয় বিক্রয় করা হয়, তাহলে হয়তো কৃষকগুলো এই দেশের উন্নতির স্বার্থে যেভাবে পরিশ্রম করে যাচ্ছে ওইভাবে তারা পরিশ্রম করে যেতে পারবে। আগে কেনা সার আগের দরে বিক্রির ঘোষণা থাকলেও প্রান্তিক পর্যায়ে ডিলাররা নতুন দরে বিক্রি করছে বলে অভিযোগ কৃষকের। এ সংক্রান্ত যদি কোনো অভিযোগ আসে
তাহলে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি নিয়ম মাফিক ব্যবস্থা গ্রহণ করবেন। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে 1,98,000 হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর জেলায় বিসিআইসি 333 জন ডিলার সহ নিবন্ধিত সার বিক্রেতা রয়েছেন 445 জন। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। সন্ধ্যার সময় আরো থাকছে। তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের ক্ষেপণাস্ত্র মহড়া, যে কোনো সময় হামলার ঘোষণা। উত্তেজনা করা 18 ঘন্টার সফর শেষে তাইপে ছাড়লেন মার্কিন স্পিকার পেলোসি। তিস্তার পাড় উপচে পানিতে ডুবেছে লালমনিরহাটের বিস্তীর্ণ এলাকা। জেলার চারটি উপজেলার অর্ধ লক্ষ মানুষ পানিবন্দী। দুদিন ধরে চুলা জ্বালাতে না পেরে অর্ধাহারে দুর্গতরা। জেলা প্রশাসন শুকনো কিছু খাবার বিতরণের দাবি করলেও তা এখনও পৌঁছায়নি ক্ষতিগ্রস্তদের হাতে। লালমনিরহাট রিপোর্টার মোফাক্কারুল ইসলামের সহায়তায় আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। তিস্তা ব্যারেজে পানি বিপদসীমার নিচে নামলেও উজানের ঢল থামেনি। লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও সদর উপজেলার মানুষ পানিবন্দি তিন দিন ধরে। তিন দিন উপোসের পর হাঁটু পানিতে ঘরের ভেতরেই চুলা জ্বালিয়ে রান্না বাড়ার চেষ্টা করছেন লালমনিরহাটের আদিতমারীর বারুঘরিয়ার অতিশীপর এই নারী। বাড়ি ঘর দর, গরু পশু চড়াই ছাগল মেলা ক্ষতি হয়ে গেছে। ভারত পানি ছাড়ি দিয়েছে, তিস্তার পানি থেকে ভরপুর হয়ে গেছে। মানুষের চলাচল অসুবিধা হয়েছে, খাবার অসুবিধা হয়েছে। পানিতে বেড়া যায় না, দুই দিন থেকে রান্না হয় নাই, আজকে সকালে রান্না বসাইছে। একই রকম পরিস্থিতি বারুঘরিয়া গ্রামের 600 পরিবারে। তিস্তা নদীর পার উপচানো পানিতে তিন দিন ধরে ডুবে আছেন তারা। এমন মুসিবতে আছি বলার মতো নয়, সরকারের কোনো সাহায্য দিতে পারি না। ভারতের সরকার পানি ছাড়ি দিয়েছে, আমরা সবাই বাচ্চা কোচ্চা নিয়ে পানির উপর ভেসে আসি। অভিন্ন নদী তিস্তার পানির নিয়ন্ত্রণ নিয়ে উজানের দেশ ভারতের যথেচ্ছ আচরণ, আরেকদিকে ভঙ্গুর বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এ কারণে প্রতি বছর একবার নয়, দুবার নয়, অসংখ্য বার বন্যার পানিতে হাবুডুবু খেতে হয় তিস্তা পারের মানুষকে। পানি যখন লাগে তখন দেয় না, অসময় পানি এসে ঘর বাড়ি ক্ষয়ক্ষতি বহু হয়ে যায়। মাছ পানি ধান সমস্ত শেষ, কখনো সরকার দেখে না। বাড়ি ঘর গুগলে আছে, সব সবার বাড়িতে পানি উঠছে। প্রতি বছর মানুষের এই কষ্টের কথা অস্বীকার করছেন না পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। কিছু অবকাঠামোগত উন্নয়ন হলে সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি। আমরা যেসব প্রজেক্ট নিচ্ছি সেগুলো প্রজেক্টগুলো যখন সম্পন্ন হবে তখন এগুলো মানে অনেকাংশেই আমাদের নদী ভাঙন কবলিত জেলা এলাকাগুলো আছে সেগুলো রক্ষা পাবে। সুপরিকল্পিতভাবে যেন ব্যবস্থা নেওয়া যায় নদী শাসনের, তাইলে আপনার এই জিনিসটা সাস্টেইনেবল হবে এবং সেটাই আমরা চেষ্টা করছি। লালমনিরহাটের চারটি উপজেলার 10,000 পরিবারের 50,000 মানুষ বন্যা কবলিত। রতন সরকার, সময় সংবাদ, আদিতমারী, লালমনিরহাট। ভারতে পাচার করা হচ্ছিল ডলার। চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালায় পাচারকারীরা। তাতে পাওয়া যায় 80,000 মার্কিন ডলার। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেছে বিজিবি। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সীমান্ত দিয়ে স্বর্ণ, ভারতীয় রুপি ও বাংলাদেশের টাকা পাচারের ঘটনা নতুন নয়, কিন্তু হাজার হাজার ডলার পাচারের ঘটনা অনেকটা অবিশ্বাস্য। কাগজে মোড়ানো প্যাকেট থেকে একে একে বের করে আনা হয় 80,000 মার্কিন ডলার। বিজিবি জানায় দর্শনা সীমান্তবর্তী ফুলবাড়ি এলাকায় চোরা চালানের মালামাল পাচারের খবরে বুধবার সকালে সেখানে অবস্থান নেয় বিজিবির একটি দল। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধারের পরে তার ভেতর কাগজে মোড়ানো অবস্থায় 8টি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে প্রত্যেকটিতে 100 মার্কিন ডলারের 100টি করে নোট পাওয়া যায়। কাগজে মোড়ানো 8টি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত 8টি প্যাকেটের প্রতিটি থেকে 100 US ডলারের 100টি নোট পাওয়া যায়, যাতে প্রতিটি বান্ডেলে 10,000 US ডলার রয়েছে। বিজিবি বিশেষ টহল দল কর্তৃক 8টি বান্ডেলে সর্বমোট 80,000 US ডলার আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় বিজিবি দর্শনা থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছে। ডলারগুলো ট্রেজারিতে জমা রাখা হবে বলে জানিয়েছে বিজিবি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পোস্টেরই সন্ধান দিল চট্টগ্রামে 3 বছর আগে অপহরণ হওয়া এক শিশুর। মাত্র 8 বছর বয়সে অপহরণ হওয়া সেই শিশুকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পিবিআই। ফেরদৌস লিপির রিপোর্টে বিস্তারিত।
পরম মমতায় ছেলে সিয়ামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা ইয়াসমিন। সঙ্গে ছিল সাড়ে তিন বছরের জমানো ভালোবাসাও। আট বছর বয়সে অপহরণ হওয়ায় পারিবারিক সব স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত ছিল সিয়াম নিজেও। শেষ পর্যন্ত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কল্যাণে নিজ পরিবারের কাছে ফিরতে পারল সে। 2019 সালে নগরীর পাকুলিয়া এলাকার বগারবিলে বাসা ভাড়া নিয়ে থাকার সময় এক প্রতিবেশী অপহরণ করে আট বছর বয়সী সিয়ামকে। 3 লাখ টাকা মুক্তিপণ চায়। পরে থানা পুলিশ করে অপহরণকারীকে আটক করলেও উদ্ধার করা যায়নি সিয়ামকে। জবানবন্দিতে অপহরণকারী জানায় সিয়ামকে সিলেটগামী একটি ট্রেনে তুলে দেয় সে। পরে নানা অনুসন্ধানেও খোঁজ মিলেনি তার। এদিকে নানা সংস্থার হাত বদলে সিয়ামের অপহরণের মামলাটির দায়িত্ব আসে পিবিআই এর কাছে। পিবিআই নতুন করে অনুসন্ধান শুরু করে। সাড়ে তিন বছর ধরে নানা তৎপরতার মধ্যে চলে কিছুদিন পরপরই সিয়ামের ছবি দিয়ে পোস্টারিং। এই পোস্টারই একসময় সন্ধান নিয়ে আসে সিয়ামের। মানুষের স্মরণে রাখা, মানুষের দৃষ্টিটাকে আকর্ষণ করার জন্য মানে ইয়ে করা, পথ অবলম্বন করা, এই যার জন্য কিন্তু আপনার এই রেজাল্টটা তিন বছর পরে কিন্তু একটা রেজাল্ট পাওয়া গেছে। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগো এলাকা হতে একটা দোকানে কাজ করা অবস্থায় সিয়ামকে উদ্ধার করা হয়। এদিকে অবিশ্বাস্যভাবে সিয়ামকে ফিরে পেয়ে আপ্লুত স্বজনরাও। পাইছি না, ঘুম দেখেছি না ভালো কইরা, মানে রাস্তা রাস্তা গিয়ে ঘুরছি। আমার যে অশান্তি আছে সব দূরে হয়ে গেল। এই তিন বছর সিয়াম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আলামিন নামে একটি ছোট্ট চায়ের দোকানে কাজ করার পাশাপাশি সেখানে থাকত সে। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। ওয়াশিংটন বেইজিং চলমান উত্তেজনার মধ্যেই 18 ঘন্টার সফর শেষে তাইওয়ান ছাড়লেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি তাইওয়ান ছাড়লেও যে কোনো সময় অঞ্চলটির আশপাশে সামরিক অভিযানের হুমকি দিয়েছে বেইজিং। সেনা অভিযানের হুমকি আর তাইওয়ানের চারপাশে চীনা যুদ্ধবিমানের মহড়ার মধ্যেই 18 ঘন্টার আলোচিত সফর শেষে তাইওয়ান ছাড়লেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার স্থানীয় সময় বিকেলে বিশেষ বিমানযোগে তাইপে ছাড়েন তিনি। যাওয়ার আগে আবারও তাইওয়ান প্রশাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকার কথা পুনর্ব্যক্ত করেন। এর আগে স্থানীয় সময় বুধবার সকালে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন স্পিকার। পরে সেখানকার পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে পেলোসি বলেন, যুদ্ধ নয়, শান্তির বার্তা নিয়েই বন্ধুত্বের খাতিরে সব হুমকিধামকি উপেক্ষা করে তাইওয়ান সফরে এসেছেন তিনি। তাইওয়ানের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে আজীবন পাশে থাকার ঘোষণাও দেন পেলোসি। এদিকে মার্কিন স্পিকারের সফর কেন্দ্র করে বুধবার তাইওয়ান প্রণালী ও এর আশপাশ দিয়ে একাধিক যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে চীন। এ সময় বেশ কয়েকটি যুদ্ধবিমান থেকে গোলা ছোড়া হয় বলেও জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। একই সঙ্গে বৃহস্পতিবার থেকে আরও বড় পরিসরে সামরিক মহড়া চালানোর ঘোষণাও দেয় বেইজিং। এর মধ্যে সব ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পেলোসি তাইওয়ান সফর করায় যে কোনো সময় অঞ্চলটির আশপাশে সামরিক অভিযানের হুমকি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় সামনের দিনগুলোতে ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সময় সংবাদ। 5 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 73তম জন্মবার্ষিকীতে দেয়া হবে তার নামে চালু হওয়া শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার 7 ক্যাটাগরিতে 11টি পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে 2টি প্রতিষ্ঠানও রয়েছে। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবার উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার শরিফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকি। ক্রীড়াবিদের তালিকায় আছেন ক্রিকেটার লিটন দাস, শুটার আবদুল্লাহ এল বাকি ও ভারোত্তোলক সাবেরা সুলতানা। সংগঠক হিসেবে পুরস্কার পাচ্ছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমা শামীম। আজীবন সম্মাননা দেওয়া হবে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দেশের বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদকে। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।